السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছের কিংবা দূরের, দেশের কিংবা বাহিরের, যে যেখান থেকেই আমাদের সাথে আছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কি কি কারণে রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গের কারণসমূহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি মাহে রমজানে আমাদের সকলকে রোজা রাখা অত্যাবশ্যক এবং আমাদের জন্য জরুরি। এখন অনেক সময় এমন হয়ে যায় যে আমাদের অজান্তেই রোজা ভেঙে যায়, আমরা কোনো সময়ের জন্য তা উপলব্ধি করতে পারি না। আসুন আমরা জেনে নেই রোজা কি কি কারণে ভেঙে যায়, রোজা ভাঙ্গের কারণসমূহ। যদি কোনো ব্যক্তি মাহে রমজানুল মুবারকে কানে অথবা নাকে ঔষধ দিয়ে দেয়, এমন ঔষধ যে ঔষধ গলদেশ পর্যন্ত পৌঁছে যায়, সেক্ষেত্রে আমাদের রোজা ভেঙে যাবে। এবং রোজা যদি ভেঙে যায়, আমাদেরকে শুধু কাজা করে নিলেই হয়ে যাবে, এর কোনো কাফারা দিতে হবে না। শর্ত হচ্ছে যদি আমরা অনিচ্ছা সত্ত্বেও এই কাজটি করে ফেলি, এমনিভাবে কোনো ব্যক্তি দ্বিপ্রহরের পরে রোজার নিয়ত করেছে, সেক্ষেত্রে তার রোজা হবে না, সারা দিন সে রোজাদারের মতো থাকবে। এবং পরে মাহে রমজানের শেষে যে কোনো দিন সে এই রোজার কাজাকে আদায় করে নেবে। এমনিভাবে যদি কোনো ব্যক্তি মুখ ভরিয়ে বমি করে ইচ্ছাকৃতভাবে, অথবা বমি বের হয়েছে আবার ইচ্ছাকৃতভাবে বমিকে গিলে ফেলেছে, ভেতরে নিয়েছে, সেক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে, শুধু কাজা ওয়াজিব হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এমনিভাবে যদি কোনো ব্যক্তি ভুল করে পানাহার করে ফেলে, ভুলে পানাহার করেছে অথবা ভুলে সে পান করেছে, এরপরে স্মরণ হয়েছে আমি তো রোজা আছি, অনেক সময় হয়ে থাকে আমাদের, তার জন্য করণীয় ছিল সে যেন আর কিছু সারাদিন না খায়, কোনো কিছু পান না করে, যদি এমনিভাবে সে থাকতো তার রোজাটি আল্লাহ তাআলার দরবারে সম্পূর্ণ হয়ে যেত, তার এর কাজা করতে হতো না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি ভুলে পানি পান করে ফেলে অথবা কিছু খেয়ে ফেলে, এরপরে তার স্মরণ হয়েছে আমি তো রোজা, এখন তো আমার রোজা ভেঙে গিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে এরপরে পেট পূর্ণ করে খেয়ে নিল অথবা তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করে নিল, এক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং মাহে রমজানের পরে তাকে শুধুমাত্র এই একটি রোজার কাজা করে নিলেই তার রোজা সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এমনিভাবে যদি কোনো ব্যক্তি হালাল স্ত্রীকে স্পর্শ করে অথবা আলিঙ্গন করে অথবা চুম্বন করে, এর দ্বারা যদি তার বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে এবং এই রোজার শুধু কাজা পরবর্তীতে করে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে। এমনিভাবে আরও অনেক কারণ রয়েছে রোজা ভঙ্গের, তন্মধ্যে আরেকটি কারণ হচ্ছে উল্লেখযোগ্য, আমরা অবশ্যই খেয়াল রাখবো, স্মরণ রাখবো, অনেকে হস্তমৈথুন করে ফেলে, যদি হস্তমৈথুন করে ফেলে বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে এই রোজা তার ভেঙে যাবে, অবশ্যই তাকে এই রোজার কাজা আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনেকে আছেন সুবহে সাদিক এখনও হয়নি, সাহারি খাওয়ার সময় এখনও আছে, এ ভেবে সে সাহারি খেয়ে নিয়েছে, পরবর্তীতে সে জানতে পেরেছে যে আমি যে সময় সাহারি খেয়েছি আসলে এ সময়টি সাহারির সময় ছিল না, বরং সুবহে সাদিক হয়েছিল,
এখন এক্ষেত্রে তার এই রোজা কখনোই শুদ্ধ হবে না, পরবর্তীতে তাকে এই রোজার কাজা করে নিতে হবে, তার রোজা ভেঙে যাবে। এমনিভাবে যদি কোনো ব্যক্তি ইফতারির মুহূর্তে ভেবে চিনতে দৃঢ় বিশ্বাস করে নিয়েছে যে ইফতারির সময় হয়েছে, এই ভেবে সে ইফতার করেছে, পানি পান করেছে, কিছু খেয়েছে, পরবর্তীতে জানতে পেরেছে যে আসলে এটি ইফতারির মুহূর্ত ছিল না, সময় আসলে হয়নি, যখন সে জানতে পেরেছে এখন তাকে অবশ্যই এই রোজার কাজা করতে হবে, তার রোজা ভেঙে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যদি কোনো ব্যক্তি হুক্কা পান করে, সিগারেট খেয়ে নেয়, তার রোজা ভেঙে যাবে এবং এর কাজা তাকে অবশ্যই করতে হবে। আসুন আমরা সকলে যে যেখান থেকে আমাদের সাথে আছেন, সঙ্গে আছেন, আমরা অবশ্যই উপলব্ধি করব, আমরা অবশ্যই জানবার চেষ্টা করব রোজা ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো আমরা সকলেই অবশ্যই আমাদের মসজিদের আইম্মা যেনারা আছেন, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, বিজ্ঞ মুফতি সাহেবদের কাছ থেকে আমরা রোজা ভঙ্গের যে কারণগুলো আছে আমরা অবশ্যই এগুলো জেনে নেবার চেষ্টা করব। কারণ হয়তো বা আমি জানি না আমার রোজা ভেঙে গিয়েছে, আমি এই রোজার কাজা করছি না, এই রোজা আমি আদায় করছি না, কিয়ামতের ময়দানে এ কারণে আমার জবাবদিহিতা রয়েছে, আল্লাহ তাআলা যদি পাকড়াও করেন আমি কোনো জবাব দিতে পারবো না। অবশ্যই শরীয়তের এই গুরুত্বপূর্ণ একটি বিধান, মাহে রমজানের রোজা কোন কোন কারণে ভেঙে যায়, আমরা অবশ্যই বিজ্ঞ মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিয়ে আমল করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।